বিজ্ঞানের আজকের এই ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমরা প্রায় শুনে থাকি যে এটা খুব ভালো জাতের আম গাছ এটা খুব ভালো জাতের লিচু এই বীজটাকে আমাদের এর থেকে ভালো জাতের আম গাছ হবে বা হচ্ছে অনেক সময় আমরা বলতে শুনি যে ওর নাকটা ঠিক ওর ঠাকুমার মতো হয়েছে বা ও তো লম্বা হবেই কারণ ওর বাবাও লম্বা মাও লম্বা প্রায় শুনতে থাকে তো কখনো এর ভিতরের আসল বিজ্ঞানটা আমরা দেখিনি তো আজকে আমরা সেই বিজ্ঞানটা নিয়েই আলোচনা করব যেখানে আমরা বুঝতে পারব যে কোনো বৈশিষ্ট্য বংশ পরম্পরায় কিভাবে বাহিত হয় বা কি করে আমরা বুঝতে পারি এই লিচু গাছটা ভালো জাতের হবে কি করে বুঝি ঠিক আছে এই গোলাপটা কেমন হবে লাল হবে কি সাদা হবে কী করে বুঝি যে এটা কেমন হবে তো এই সম্পূর্ণটাই লুকিয়ে আছে আমাদের আজকের যেই চ্যাপ্টারটা আমরা পড়ব সেই চ্যাপ্টারের মধ্যে তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ তো সবার প্রথমেই আসি বংশগতি যদি সংজ্ঞা হিসেবে বলি জীবের জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত বৈশিষ্ট্যগুলির একজন থেকে পরবর্তী জনুতে প্রায় অপরিবর্তিতভাবে সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে সঞ্চারিত হওয়ার ঘটনাকে বলা হয় বংশগতি বা হেরিডেটিং তো এখানে আমরা যে শব্দগুলো দেখছি জীবের জিন সবার প্রথম আসি জিন কী জিনিস তো অ্যাকচুয়ালি মানুষের যে কোনো জীবের আমি এখানে শুধু মানুষকে ধরে নিচ্ছি একটা মানুষের একটা কোষে যতগুলো ক্রোমোজোম থাকে ধরা মানুষের একটা কোষে থাকে হচ্ছে ফর্টি সিক্সটা ক্রোমোজোম ওকে এই ফর্টি সিক্সটা ক্রোমোজোমের মধ্যে এক একটাকে এক একটার মধ্যে এক একটা ডিএনএ থাকে তো আমরা যদি দেখি এই ডিএনএর মধ্যে ডিএনএর মধ্যে ছোট্ট ছোট্ট অংশ যার মধ্যে লুকিয়ে আছে কোনো নির্দিষ্ট প্রোটিনের শয্যাক্রম অর্থাৎ কোনো একটা প্রোটিন যেমন ধর আমাদের গ্রোথ হরমোন লাগবে যেটার দ্বারা আমরা লম্বা হই ঠিক আছে এই গ্রোথ হরমোনের শয্যাক্রম কেমন হবে কোন কোন অ্যামাইনো অ্যাসিড সংখ্যায় কতগুলো অ্যামাইনো অ্যাসিড পর পর যুক্ত হয়ে এই গ্রোথ হরমোনটা তৈরি করবে এই সম্পূর্ণটা একটা ডিএনএর টুকরোর মধ্যে লেখা আছে মানে ইনফরমেশানটা আছে এই যেইটুকু অংশের মধ্যে এই একটা বৌ মানে উচ্চতা সম্পর্কিত বৈশিষ্ট্যের যেই ইনফরমেশানটা দেয়া আছে এইটুকু অংশটাই হচ্ছে একটা জিন তাহলে উচ্চতা নির্ধারিত করে এর যেটুকু অংশ সেটাই হচ্ছে একটা জিন আবার এই ডিএনএ তৈরি করে ক্রোমাটিন তন্তু আর ক্রোমাটিন তন্তু আবার পেঁচিয়ে তৈরি করে ক্রোমোজোম তাহলে এই ক্রোমোজোমের সেইটুকু অংশ যা ওই উচ্চতা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে এইটুকু অংশই হচ্ছে একটা জিন ওকে তাহলে আমরা জিন সম্পর্কে এবার জিনের বৈশিষ্ট্য দুরকম দুরকম হতে পারে ধরো কোনো একটা মানুষ লম্বাও হতে পারে কোনো একটা মানুষ বেটেও হতে পারে একই জিনিস গ্রোথ হরমোনের কম্বিনেশন কিন্তু একই কিন্তু সেটা কতটা উৎপাদিত হবে বেশি না কম যদি বেশি উৎপাদিত হয় তাহলে হাইট উচ্চতা বাড়বে যদি কম উৎপাদিত হয় তাহলে উচ্চতা কমবে এর উপরে ডিপেন্ড করে দুরকম হতে পারে হয় লম্বা না হলে বেটে ঠিক আছে তখন আমরা এটাকে বলি অ্যালেল যেটা লম্বা হবে মানে লম্বা একটা অ্যালেল বেটে একটা অ্যালেল এইবার হতে পারে আমরা জানি যে একটা মানুষের একটা কোষে প্রত্যেকটা ক্রোমোজোম দুটি করে থাকে আমরা এই জন্যই বলি তেইশ জোড়া অর্থাৎ একটা ক্রোমোজোম দুটো করে আছে এক একটা ডিএনএ দুটো করে আছে অর্থাৎ একই জিন একটা কোষে দুটো করে আছে এখন হতে পারে দুটো একই হতে পারে অর্থাৎ দুটোরই কম্বিনেশান তো এক আমি আগেই বললাম গ্রোথ হরমোন মানে একই রকম হবে মানুষের ক্ষেত্রে কিন্তু হয়তো দেখা গেছে এই জিনটাতে যেই জিনটা আছে মানে এই জিনটাতে বেশি পরিমাণে উৎপাদিত হতে পারে আর আরেকটা ক্রোমোজোমে যে জিনটা আছে সেখানে হয়তো কমও হতে পারে বা একই হতে পারে বা বেশিও হতে পারে তো এই যে বিপরীত এই দুটোই হচ্ছে অ্যালিল অর্থাৎ একটা কম একটা বেশি এবার যার ক্ষেত্রে ধরো কারো ক্ষেত্রে দুটোই বেশি বেশি আছে তাহলে সে হাই উচ্চতা লম্বা হবে কারো ক্ষেত্রে একটা বেশি আছে তার বেশি যখন আছে তার উচ্চতা লম্বা হবে কিন্তু কারো ক্ষেত্রে যদি দুটো যিনি কম উৎপাদনের বৈশিষ্ট্য মানে কম উৎপাদনের সংকেত বহন করছে অর্থাৎ দুটো গ্রোথ হরমোন তো উৎপাদিত হবে একই কিন্তু তার পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে উচ্চতা কমই হবে ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে মানুষের কোষের মধ্যে যে একই জিন দুটো দুরকম আছে তাহলে দুটো হচ্ছে অ্যালিল এবং তার উপরে নির্ভর করে ওই জীবের বৈশিষ্ট্য নির্ধারিত হচ্ছে অর্থাৎ সে উচ্চ উঁচু হবে না মানে লম্বা হবে না বেটে হবে এটা নির্ধারণ এই একই রকম ক্ষেত্রে মানুষের রোগা মোটা হতে পারে বিভিন্ন কাজ বিভিন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই এরকম যেমন মানুষের বাইরের দিক থেকে যদি আমরা দেখি হাজার হাজার বৈশিষ্ট্যকে দেখতে পাবো কেউ জীবকে রোল করতে পারছে কেউ জীবকে রোল করতে পারছে না কারো কানের লতিটা শরীরের সাথে জুড়ে আছে কারো কানের লতিটা বেশ মুক্ত বেশ লম্বা এরকম হাজার হাজার বৈশিষ্ট্য মানুষের গায়ের রঙ মানুষের চুল কেমন হবে চুলের ডগা থেকে পায়ের নখ পর্যন্ত হাজার হাজার বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে কোনো না কোনো জিন আবার প্রত্যেকটা জিনই যেহেতু আমরা ডিপ্লয়েড কোষ ডিপ্লয়েড ক্রমোজম সংখ্যা নেই প্রত্যেকটা ক্রোশের প্রত্যেকটা জিনেরই দুটো ভ্যারিয়েশান থাকতে পারে এই যে দুটো ভ্যারিয়েশান বা এই যে দুরকম মানে একই জিনের দুটো কম্বিনেশন এটাকেই বলা হচ্ছে ফ্যাক্টর বা জিন তো মেন্ডেল ফ্যাক্টর মেন্ডেলিয়ান ফ্যাক্টর বা জিন কিন্তু একই জিনিস দুটো জিনিসের একই নাম আচ্ছা এরপরে যদি দেখি জীবের জিন বুঝতে পারলে নিয়ন্ত্রিত বংশগত বৈশিষ্ট্যগুলো এটাও বুঝতে পারলে এক জনু থেকে পরবর্তী জনু এখানে জনু বলতে জেনারেশান অর্থাৎ তোমার জেনারেশন তার আগে পূর্ব পূর্ববর্তী জেনারেশান হচ্ছে তোমার পিতামাতা আর পরবর্তী জেনারেশন হতে পারে তোমার সন্তান সন্ততি তাহলে একজন থেকে পরবর্তী জনুতে প্রায় অপরিবর্তিতভাবে সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে সঞ্চারিত হওয়ার ঘটনাকে বলা হয় বংশগতি মোদ্দা কথায় বলতে গেলে এক কোনো বৈশিষ্ট্য এক একটা জেনারেশন থেকে অন্য জেনারেশানে যে যাওয়ার যে পদ্ধতি বা বিজ্ঞান সেটাই হচ্ছে বংশগতি তো এটা প্রথম কে আবিষ্কার করেন এটা প্রথম আবিষ্কার করেন হচ্ছে গ্রেগার জোহান ম্যান্ডেল ঠিক আছে উনি অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেছিলেন উনি যাই হোক মোটর গাছ নিয়ে ওনার চার্চের মধ্যে উনি যখন কাজ করতেন তখন চার্চের পাশে উনি মোটর দানা ফেলে দিয়েছেন সেখান থেকে মোটর গাছ হওয়ার পর সেই গাছগুলোকে উনি পরপর বেশ কয়েকটা প্রজন্ম ধরে যখন পর্যবেক্ষণ করে উনি কিছু সূত্র তৈরি করেন সেই সূত্রগুলি যদিও ওনার জীবদ্দশায় সম্মান পায়নি কিন্তু পরবর্তীকালে অন্যান্য বিজ্ঞানী যেমন সেরম্যাক বিজ্ঞানী কোরেন্স ডিভ্রিস এসব বিজ্ঞানীদের হাত ধরে এই সূত্রগুলো সবার সামনে আসে এবং ব্যাপকভাবে সাড়া ফেলে দেয় ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যদি দেখি প্রকরণ প্রকরণ বা ভ্যারিয়েশান কি সেটা হচ্ছে ধরো তোমার ক্লাসে যতজন আছে সবাই মানুষ সবাই ছাত্র একই বয়সী কিন্তু সবার চেহারা দেখো আলাদা আলাদা কেউ উঁচু কেউ লম্বা কেউ বেটে কেউ মোটা কারো গায়ের রং ফর্সা কারো গায়ের রং কালো কারো চোখগুলো মানে এক একজনের এক একটা বৈশিষ্ট্য তো এই যে বিভিন্ন রকম বিভিন্নতা এটাই হচ্ছে প্রকরণ বা ভ্যারিয়েশান আবার জীব আলাদা আলাদা জীবের মধ্যে ভ্যারিয়েশান দেখা যায় কেউ গরু কেউ ছাগল ঠিক আছে সবাই কিন্তু একই রকম জীব নয় এটাও একটা ভ্যারিয়েশান আমাদের মধ্যে কেউ আগেই বলেছি কেউ জীবকে মানুষের মধ্যে একই জীব কেউ জীবকে রোল করতে পারে কেউ জীবকে রোল করতে পারে না এগুলো হচ্ছে ভ্যারিয়েশান বা এইগুলো তো এইবার আমরা এই বংশগতী বিদ্যা পড়ার আগে আমরা কিছু সম্পর শব্দ সম্পর্কে জানবো যেমন জিন সম্পর্কে জেনেছি অ্যালিল সম্পর্কে জেনেছি এইবার হচ্ছে লোকাস লোকাসটা কী জিনিস লোকাস হচ্ছে কোনো ক্রোমোজোমের বা ডিএনএর যেই অংশটাতে কোনো বৈশিষ্ট্যের ইনফরমেশান লেখা আছে সেটাই হচ্ছে লোকাস ধরো এক নাম্বার ক্রোমোজম এক নাম্বার ক্রোমোজমের যে কোনো একটা জায়গাতে তো ডিএনএটা পেঁচিয়ে আছে তো ওই যেইটুকু অংশের মধ্যে কোনোটা বৈশিষ্ট্য যে লম্বা হওয়ার জিনটা যেইটুকু অংশের মধ্যে আছে ওইটাই ওই নির্দিষ্ট অঞ্চলটাই হচ্ছে লোকাস আমি যখন কাউকে বলবো যে হ্যাঁ দেখো ওই জায়গা ওই ক্রোমোজমের এত নম্বর ক্রোমোজমের ওই লোকাসে হচ্ছে যে জিনটা আছে সেটাই হচ্ছে গ্রোথ হরমোন তৈরির জন্য দায়ী ওকে এটা হচ্ছে লোকাস আর জিন বা ফ্যাক্টর আমি আগেই বলেছি ম্যান্ডেলিয়ান ফ্যাক্টর বা জিন একই জিনিস ঠিক আছে এবার আসি এক শঙ্কর জনন ও জনন এক শঙ্কর জনন যখন আমরা একটা বৈশিষ্ট্য যে কোনো একটা বৈশিষ্ট্যকে নিয়ে গবেষণা করবো আলোচনা করবো বা তাদের মধ্যে জনন ঘটাবো একটা বৈশিষ্ট্যর দিকে তাকিয়ে তখন সেটা হচ্ছে এক শঙ্কর জনন এক জোড়া মানে যে কোনো একজোড়া ধরো কারো আমি উচ্চতা নিয়ে কাজ করছি এবার উচ্চতা কী হতে পারে হয় লম্বা হবে নাহলে বেটে হবে তাহলে দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য রকম লম্বা এবং বেটে দুটি বিশুদ্ধ গাছের মধ্যে যদি আমরা সংকরণ করিয়ে দেখতে চাই যে কি কি রেজাল্ট আসতে পারে তখন সেটাকে বলা হয় শঙ্কর জনন দ্বিশঙ্কর জনন কি হতে পারে যখন আমরা দুটো বৈশিষ্ট্যকে নেব ধরো লম্বা বেটেও নিলাম তার সাথে বললাম যে এর বীজ মানে হলুদ বীজটা হলুদ হবে কি সবুজ হবে মানে প্রত্যেকটা বৈশিষ্ট্যেরই দুটো বিপরীত অবস্থান আছে দুটো চারে বিপরীত বৈশিষ্ট্য হতে পারে ধরো বীজের কালারের ক্ষেত্রে হয় সবুজ হবে না নাহলে হচ্ছে হলুদ হবে যে কোনো একটা হবে এবার আমি একদম একটা হলুদ আর একটা সবুজ রং নিয়ে যে দেখি দুজনের মধ্যে ক্রস করানোর পর আর কি কি হতে পারে তাহলে যেহেতু এখানে আমি দুটো বৈশিষ্ট্যকে নিলাম একটা হচ্ছে বীজপত্রের কালার আর একটা হচ্ছে গাছের উচ্চতা তো তাহলে সেই জন্য একটা দ্বিশঙ্কর জনন আমি যে কোনো দুটো বৈশিষ্ট্যকে নিতে পারি তো এ হচ্ছে এক জনন আর হচ্ছে জনন এরপরে আমরা আসি হচ্ছে যে জেনোটাইপ আর ফিনোটাইপ দেখো জেনো টাইপ অর্থাৎ জিনের বি অবস্থা কী আছে জিনের ভিতরে কী অবস্থায় আছে দুটো অ্যালিল যেমন আমি একটু আগেই বললাম যে একটা জিনের দুটো অবস্থা না যেহেতু পাশাপাশি দুটো ক্রোমোজোম একই থাকে তো এদের মধ্যে ধরো একটা জিনে হয়তো দেখা গেছে গ্রোথ হরমোন বেশি হওয়ার তৈরি হওয়ার ক্ষমতা রয়েছে তাহলে এটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টর আর আরেকটা জিন আছে সেটাও গ্রোথ হরমোন তৈরি করছে কিন্তু সেটা বেশ বেটে বৈশিষ্ট্যের জন্য দায়ী তার মানে বুঝতে হবে যে এটা এই এই ফ্যাক্টরটা যদি কাজ করে তাহলে সে বেটে হবে তো আবার একই থাকতে পারে তো এটাকে বোঝার সুবিধার জন্য যদি বেশি কার্যকরী হয় বেশি হরমোন তৈরি করে বা লম্বা হওয়ার জন্য দায়ী হয় তাহলে এটাকে আমরা ক্যাপিটাল টি বলছি টি ফল টল আর যদি বেটে হয় বেটের জন্য যেহেতু কম কম গ্রোথ হরমোন তৈরি করছে বা কম লম্বা হওয়ার জন্য ফ্যাক্টর সেই জন্য এর ক্ষেত্রে আমরা স্মল টি দিচ্ছি বিভিন্ন ক্ষেত্রে যদি এখানে আমরা ধরো যদি বীজপত্রের কালারের ক্ষেত্রে ধরতাম তাহলে হয়তো দেখা গেছে যে আমরা ওয়াই ফর মানে ইয়েলো ধরতাম আর ছোটো হাতের মানে ক্যাপিটাল ওয়াই হলে ইয়েলো আর স্মল ওয়াই হলে সেটা সবুজ হবে যার ক্ষেত্রে যেটা প্রকট মানে যেটা প্রকট সেটাকেই আমরা ধরব মানে সেইটা লেটারটাকে আমরা ধরলে আমাদের বুঝতে সুবিধা হবে ওকে এইবার হচ্ছে তাহলে আমরা যেটা বলছি জেনোটাইপ জেনোটাইপ হচ্ছে ওই কোষের মধ্যে ওই জিনটা কি কম্বিনেশনে আছে কী ক্যাপিটালটি ক্যাপিটালটি আছে কি ক্যাপিটালটি স্মলটি আছে না দুটো যে পাশাপাশি দুটো ক্রোমোজোমে যে দুটো অ্যালিল আছে দুটোই হচ্ছে অল্প মানে কম উচ্চতা তৈরি করার জন্য দায়ী অর্থাৎ স্মলটি স্মলটি এটা হচ্ছে জেনোটাইপ আর ফেনোটাইপটা কি ফেনোটাইপটা হচ্ছে আমি বাইরের থেকে দেখে কি দেখতে পাচ্ছি গাছটা লম্বা না বেটে যদি গাছটা লম্বা এই যে বলছি যে লম্বা এই লম্বা শব্দটাই হচ্ছে ফেনোটাইপ এই যে বলছি বেটে এই বেটে শব্দটাই হচ্ছে ফেনোটাইপ তো একটা আমরা বাইরের থেকে দেখে বুঝতে পারি আর আরেকটা আমরা বাইরের থেকে দেখে বুঝতে পারি না এটাই হচ্ছে জেনোটাইপ এবং ফেনোটাইপ জিনোটাইপ দেখতে গেলে আমাকে গবেষণা করে বুঝতে হবে যে ভিতরে স্মল টি না ক্যাপিটাল টি আছে আর ফেনোটাইপটা হচ্ছে বাইরের থেকে যে কেউ দেখে বলে দিতে পারবে হ্যাঁ এই গাছটা লম্বা কি বেটে আচ্ছা এবার আসি হচ্ছে গ্যামেট গ্যামেট দেখো গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজম সংখ্যা বিশিষ্ট মিউসিস কোচ বিভাজনের মাধ্যমে হয় যদি গাছ হয় গাছের ক্ষেত্রে যেখানে পরাগরেণু উৎপন্ন হয় যেখানে ডিম্বাশয় আছে ডিম্বাণু উৎপন্ন হয় এ দু জায়গায় শুধুমাত্র মিউসিস ঘটে এছাড়া ফুলের বাকি অংশ ওই গাছের বাকি অংশ সব জায়গায় মাইটোসিস ঘটে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড প্রমোজন সংখ্যা বিশিষ্ট গ্যামেট তৈরি হয় আর এরকম দুটো পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনে তৈরি হয় হচ্ছে জাইগোট অর্থাৎ জাইগোট হচ্ছে টুয়েন ঠিক আছে ডিপ্লয়েড হবে আর জাইগোটি হচ্ছে প্রথম কোষ এই জাইগোটের উপর ডিপেন্ড করেই যেহেতু জাইগোট একটা প্রথম কোষ এই কোষটার মধ্যে ক্রোমোজোম মানে ক্রোমোজোমের মধ্যে টি ক্যাপিটালটি ক্যাপিটালটি আছে কি ক্যাপিটালটি স্মলটি মানে কোনো একটা বৈশিষ্ট্যের কথা বলছি এটা কি অবস্থায় আছে কোন পজিশানে আছে কি সেইম সেম যদি থাকে যদি সেম সেম যদি থাকে মানে জাইগোটের কোন নির্দিষ্ট পাশাপাশি দুটো ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজম মধ্যে নির্দিষ্ট লোকাসে ওই যদি ওই একই বৈশিষ্ট্যবাহী জিন বা অ্যালিল অবস্থান করে সেটাকে বলা হয় হোমোজাইগোট অর্থাৎ যদি ক্যাপিটাল ক্যাপিটালটি থাকে তাহলে হোমোজাইগোট বা হোমোজাইগাস বা সমসংকর আর যদি আলাদা থাকে একটা ক্যাপিটাল একটা স্মল অর্থাৎ একটা বেশি লম্বা করার জন্য দায়ী একটা কম লম্বা করার জন্য তাহলে সেটাকে বলা হয় হ্যাটারো হেটার সরি হেটেরও জাইগাস হেঁটেরও জাইগাস বা বিষম শঙ্কর ঠিক আছে জাইগোটের ক্ষেত্রে যখন আমরা অবজার্ভ করবো তখন সেটা হয়ে যাবে হোমো জাইগোস বা হেটারো জাইগাস ওকে আর প্রকট বা প্রচ্ছন্ন গুণ প্রকট বা প্রচ্ছন্ন গুণ হচ্ছে ধরো কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে ক্যাপিটালটি থাকলেই সেটা লম্বা হবেই মানে যেই বৈশিষ্ট্যটা থাকলে সেটাই হবে ধরো একই কম্বিনেশনে থাকলে তো হতেই পারে ক্যাপিটালটি ক্যাপিটাল টি আছে তো লম্বা হবেই স্মল টি স্মল টি আছে সে তো লম্বা হবেই কিন্তু যদি ক্যাপিটালটি আর স্মল টি থাকে অর্থাৎ এবার গাছটা লম্বা হবে না বেটে হবে কারণ ক্যাপিটালটি বলছে লম্বা করো স্মল টি বলছে বেটে করো তাহলে এই দুজনের মধ্যে যে জিতবে যার কথাই প্রাধান্য পাবে যার বৈশিষ্ট্যই প্রাধান্য পাবে সেটা হচ্ছে প্রকট গুণ বা প্রকট ফ্যাক্টর তো যদি দেখা যায় যে হ্যাঁ ক্যাপিটালটি থাকার জন্য শুধু একটা ক্যাপিটাল থাকার জন্যই সে লম্বা হচ্ছে তাহলে এটাই কিন্তু প্রকট গুণ তো আজকে আমরা যে যে বিষয়গুলো সম্পর্কে পড়লাম এটা আমাদের পরবর্তী ক্লাসে খুব কাজে লাগবে আমরা জানতে পারলাম জিনকি অ্যালেলকি তারপরে আমরা জানলাম হচ্ছে প্রকট কি কী গুণ কি। আমরা জানতে পারলাম হোমো জায়গাস হেটারও জায়গাস কি আমরা জানতে পারলাম একশঙ্করও জনন দ্বি জনন কি। আমরা বংশগতি সংজ্ঞা জেনেছি আমরা জানতে পেরেছি বংশগতি বিদ্যার জনককে সেটাও আমরা জানতে পেরেছি তাহলে আমাদের পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব শঙ্কর জনন পদ্ধতি অর্থাৎ একটা বৈশিষ্ট্য নিয়ে আমরা গবেষণা করে দেখব যে বংশ পরম্পরায় বৈশিষ্ট্য কিভাবে পরিবাহিত হয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে